আমি নামাজ পড়ছি কি পড়ি নাই, পড়ব কি পড়ব না, তাতে আপনার কি সমস্যা? আমি কি জিন্স প্যান্ট পরলাম, আমি টপস পরলাম, আমি কি পরলাম, এত মাথা ব্যথা কেন তোমার? খালি আপনি আমার চাচার বয়সে দেখা, বাবার বয়সে দেখা, যদি এখানে আপনি ছাড়া অন্য কেউ হইতো না, দেখতেন এতদিন আমি কি অবস্থা করতাম। ম্যাডাম একটা কথা বলবো? হ্যাঁ বলো। এই যে আপনারা এক এক সময় দেখি এক এক রকম ড্রেস পরে আসেন, একদিন জিন্স পরেন, টপস পরেন, একদিন গেঞ্জি পরেন, আবার একদিন থ্রি পিস পরেন। হোয়াট ইজ ইউর প্রবলেম? ডোন্ট টক। ওকে ম্যাডাম, আপনার কি সমস্যা? আমি কি ড্রেস আপ পরবো কি না পরবো আপনার কোনো সমস্যা? আমার যখন খুশি আমি তখন সেই ড্রেস আপ পরবো। আজকের পর থেকে আমার ড্রেস আপ নিয়ে আপনি কোনো কথা বলবেন না। চোখ আছে দেখবেন, না দেখতে চাইলে চোখটা বন্ধ করে রাখবেন যখন ভিতরে ঢুকবো, ঠিক আছে? জি ম্যাডাম। আজকের পর থেকে কোনো কথা বলবেন না আমার ড্রেস আপ নিয়ে, বেয়াদব জানি কোথাকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি কথা বলি না। জি বলেন। ম্যাডাম আপনি একদিন শাড়ি পরে আসেন, একদিন থ্রি পিস পরেন, একদিন জিন্স পরেন, শার্ট পরেন, আপনার সমস্যা কি? আপনার ডিউটি কোথায়? চুপচাপ বসে থাকবেন। আমি শাড়ি পরব নাকি জিন্স পরব, খোলামেলা পোশাক পরে আসবো, এগুলো দেখবেন না। এগুলো দেখতে রাখছে আপনাকে, আপনাকে ডিউটি করতে রাখছে, ডিউটি করবেন। নেক্সট টাইম জানি আমি এগুলো না দেখি। ম্যাডাম কিছু বলবেন? জি ম্যাডাম। ম্যাডাম 2:25 বাজে, ম্যাডাম জোহর নামাজ পড়ছেন? আর ইউ ম্যাড? আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? আমি নামাজ পড়ছি কি পড়ি নাই, পড়ব কি পড়ব না, তাতে আপনার কি সমস্যা? আপনি কেন জিজ্ঞাসা করলেন? এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার যে আমি কখন নামাজ পড়ব, কখন পড়ব না, কি পড়ছি কি না পড়ি নাই, আপনি কি জিজ্ঞাসা করতে এখানে রাখছে? হ্যাঁ আপনি সমস্যাটা কি আমি তো বুঝলাম না। আপনি ডিউটি করতেছেন, আপনি ডিউটি করতে থাকেন, আপনি এত কথা কেন বলেন, এত কথা কেন জিজ্ঞাসা করেন আপনি? হ্যাঁ এই আপনি সমস্যাটা কি? হ্যাঁ আমি তো বুঝতে পারলাম না। চাচা চাচার মতো থাকবেন, মাত্রা কিন্তু অতিরিক্ত করেন না, বুঝতে পারছেন? এই বসেন, এখানে বসেন। আজকে পর থেকে আপনি যদি কোনো কিছু জিজ্ঞাসা করছেন না, এরপরে একটা থাপড়ে গালে দাঁত ফালাই দিব, বেয়াদব জানি, অসভ্য একটা লোক। আপনার কি বাতিকের দোষ আছে না মাথায় কোনো সমস্যা? সকালবেলা যাত্রাটাই আপনি ভঙ্গ করে দিলেন, এখনই তো জিজ্ঞাসা করতেন না যে ফজরের নামাজ পড়ছি কিনা। আপনার এত এত দিকে এত খেয়াল কেন? হ্যাঁ এত কিছু জিজ্ঞাসা করা লাগবে কেন আপনার? হ্যাঁ বেয়াদব জানি, আপনাকে একদিন বলছি না আমি আসলে আপনি আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না। খালি আপনি আমার চাচার বয়সে দেখা, বাবার বয়সে দেখা, যদি এখানে আপনি ছাড়া অন্য কেউ হইতো না, দেখতেন এতদিন আমি কি অবস্থা করতাম। বসেন এখানে, নেক্সট টাইম আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না, বলে দিলাম, বেয়াদব জানি। না স্যার আসলে মানে কি বলবো স্যার, ওই সোনিয়া ম্যাডাম আছে না, আরো দু তিনজন ম্যাডাম আছে, ওনারা যে মানে অশ্লীল পোশাক আশাক পরে আসে না, লজ্জায় মাথা হেট হয়ে যায়। আর একটু নামাজের কথা জিজ্ঞেস করলে রাগারাগি করে, ক্রেজি হয়ে যায়, কালকেও জিজ্ঞেস করছি সেন্টিমেন্টাল হয়ে যায়, অনেক সময় চর মারতে আসে, খুব কষ্ট লাগে আর কি। অসভ্য একটা লোক, আমি আসরের নামাজ পড়ছি কিনা, জোহরের নামাজ পড়ছি না, এটা আমার সমস্যা, এটা কি তোমার সমস্যা? হ্যাঁ আমার ব্যক্তিগত ব্যাপার, তোমার তো মাথা ব্যথা কেন? হ্যাঁ একদিন না বলছি এসব কথা নিয়ে বলতে, আমি কি জিন্স প্যান্ট পরলাম, আমি টপস পরলাম, আমি কি পরলাম, এত মাথা ব্যথা কেন তোমার? হ্যাঁ এই বসো, নাটক শুরু করে দিস, অসভ্য একটা লোক, সবসময় নিয়ে এইসব নিয়ে কথাবার্তা বলে। এই যে শাড়িটা পরে আসছি, একদিন তো বললাম না যে আপু আপনাকে অনেক কিউট লাগতেছে,
জিন্স প্যান্ট পরে আসি গেঞ্জি পরে আসি একদিন তো বললেন না যে আপনি আপু অনেক কিউট লাগতেছে তোমাকে এই কথা কখনো সব করতে দেখি না নেক্সট টাইম না না দেখে সব বলতে লিগা বেয়াদবটা কি হইছে আপু আর বলেন না আপু সকালে যখন ঢুকি তখন বলে এই পোশাকটা কেন পরছেন জোহরের নামাজ পড়ছেন কিনা আসরের নামাজ পড়ছেন কিনা সব সময় এসব নিয়ে মাথা ব্যথা করে আসলে এই মুরুব্বিনা অনেক বেয়াদব জানেন না আপু ওদিনটা আমিও ঢুকছি বুঝছো ঢোকার পর আমাকে বলতেছে আমি জিন্স প্যান্ট আর টপস পরছি ওদিনকে কি সুন্দর যে লাগতেছিল আমাকে জানেন না আমাকে অনেকেই বলছে আমাদের আরো চার পাঁচটা আপু আছে না ওনারাও যদি ওনারাও আমাকে অনেকবার বলছে এই মুরুব্বি পরলেই এই জিন্স প্যান্ট পরছেন কেন আপু আজকে তো আপনাকে ভালো লাগতেছে না মানে বাজে লাগতেছে জোহরের নামাজ পড়ছেন কিনা আসরের নামাজ পড়ছেন কিনা মানে এইগুলি নিয়ে ওনার মাথার ভিতরে সারাক্ষণ ঘুরপাক খায় আসল কথা কি জানেন ওনার চোখটাই ভালো না ওনার চোখটাই খারাপ ওনার নজরটাই খারাপ আসলে ওনার চরিত্রটাই আমার মনে হইতাছে খারাপ ওইটা হইছে বাতাসে মনে হয় দেখেন না একটা দিছেন কেন আপু থাপর আর একটা দিতেন আর কি বলছেন আজকে দিছেন না আর মানে চার পাঁচ দিন আগে এটা করা উচিত ছিল বুঝছেন ঠিকই বলছেন একটা দাও উচিত ছিল এই যে নেক্সট টাইম যদি এগুলি নিয়ে মানে গানা বাজনা করেন না আর আমাদেরকে যদি বলেন না আমি কিন্তু বসের কাছে কিন্তু আপনার নামে কমপ্লেইন দেব বুঝতে পারছেন বেয়াদব জানি কোথা থেকে আপু আপু আপনি কি আজকে অনেক সুন্দর লাগতেছে জানেন না না লাঞ্চ করছেন না না আচ্ছা চলেন বেয়াদব জানি অসভ্য একটা জি আচ্ছা আপনি ওগুলি সব ঠিকঠাক করে দিন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ চাচা এ চাচা কাকা এ কাকা আনোয়ার এ আনোয়ার জি স্যার অফিসে ছিল না তোমরা জি স্যার আমি অফিসে আমার রুমে ছিলাম স্যার উনি তো মারা গেছে কি বলেন স্যার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন স্যার কি বলেন স্যার আমি না আধা ঘন্টা আগে ওনার সাথে আমি কথা বলে গেলাম স্যার সবাই ডাকো জি স্যার আসেন আপনারা আসেন দেখেন স্যার কি বলে এদিকে আসেন দাঁড়ান ওনাকে থাপ্পড় দিছো কেন তুমি উনি খালি পোশাক নিয়ে কথা বলে স্যার এই কারণে দিচ্ছি আমি নামাজ পড়লাম কি না আমি কি পোশাক পরলাম এগুলো নিয়ে খালি গবেষণা করে তুমি কেন ওনার সাথে খারাপ ব্যবহার করছিলা স্যার ওনার চরিত্র তো অনেক সমস্যা বুঝছেন ওনার চোখেও অনেক সমস্যা আমরা কি পোশাক পরে আসি না আসি উনি সব সময় এটা নিয়ে মানে বলাবলি করে যে এটা পড়ছেন কে ম্যাডাম ওটা পড়ছেন কে ম্যাডাম তারপর ফজরের নামাজ পড়ছেন কিনা জোহরের নামাজ ওনার কি দরকার আছে এগুলি বলার বলেন চরিত্রের সমস্যা মানে কি তোমার কি কখনো ভিতরে নিয়ে যায় তোমার শরীরে স্পর্শ করছে হ্যাঁ ওনার চোখের সমস্যা স্যার কোন চোখের সমস্যা চোখ মারছে উনি সবসময় এমন ভাবে তাকায় আমাদের দিকে খায় বলছে তোমারে নামাজের কথা বললে চরিত্রে সমস্যা হয়ে যায় উনার কি দরকার আছে বলেন স্যার আমরা কখন নামাজ পড়বো নামাজ পড়বো এগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত ব্যাপার উনি সবসময় এগুলি বলতে থাকে কেন বলবে উনি সবসময় এইসব নিয়ে গবেষণা করতে থাকে স্যার আমি মাঝে মধ্যেই দেখতাম চাচার সাথে ওনারা খুব চিল্লাচিল্লি করতো মাঝে মধ্যেই আমি দেখতাম থাপ্পড় দিতে চাইতো আমি আরেকদিন চাচারে জিজ্ঞেস করছি পরে চাচা আমারে বলতেছে ওনারা নাকি থাপ্পড় দিয়ে যাচ্ছে খুব বাজে ব্যবহার করছে খুব বাজে বিহেভ করছে স্যার আমি তারপরে চাচার আমি খুব সান্ত্বনা দিছি যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ব্যাপারটা এই খোলামেলা পোশাক পরে আসলে এগুনি নিয়ে বললে সমস্যা নামাজের কথা বললে সমস্যা হ্যাঁ ওনার এত দরকার কি এইসব বলনের দরকার আছে নামাজ পড়ো সামনে এই নামাজ পড়ো সারাক্ষণ তো আয়নার সামনে যায় লিপস্টিক মাখস চুল আসছাস ফ্যাশন করে আসস গেঞ্জি পরে আসস আমি ওনাদের কখনো নামাজ পড়তে দেখি না স্যার আর আমাদের স্যার অফিসের নিয়ম তো যে আমরা আমি যখন চাকরিতে ঢুকছি আমাকে বইলেই দিচ্ছেন স্যার যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আমার আর ওনারা কি বাজে বিহেভ করতো চাচার সাথে কি বলতেছেন আমরা তো নামাজ পড়ি কে বলছেন এই সব তো গায় মেয়ে
আমি দেখি না আপনারা নামাজ পড়েন কিনা না পড়েন। আপনি বেশিই বলতেছেন। আমি তো বেশিই বলতেছি, সত্যি কথা বললে বেশিই বলা হয়। স্যার কি একটু বানায় বানায় বলতেছেন? না স্যার জানে আমি বানায় বলি না না বানায় বলি, এটা স্যার ভালো জানে। মানুষকে সম্মান দিতে শিখো, সম্মান করতে জানো, জানোই তো না সম্মান কিভাবে করতে হয়। নামাজের কথা যদি কোনো মানুষ বলে, এর থেকে বড় নেয়ামত আর কি আছে? খোলাবেলা এই যে পোশাকটা পরে আসছো, এই অফিসের অন্যান্য পুরুষরা তোমাকে দেখে না? রাস্তা দিয়ে যখন আসো তখন তোমাকে দেখে না? খোলামেলা পোশাকে তোমাকে ভালো দেখা যায় না ঢাইকে আসলে ভালো দেখা যায়? স্যার আজকে তো একটু ভালো ড্রেস পরে আসছে, অন্যদিন স্যার জানান জিন্স প্যান্ট তারপর আপনার গেঞ্জি এগুলো পরে আসে স্যার, টাইট ফিট করে একবারে শরীরটাকে। উনি আমার বাবার মতো, ওনার আমি খুব সম্মান করি। উনি সিকিউরিটি গার্ড দেখেছে, উনি পচা মাস তা কিন্তু না, ওনাকে খুব সম্মান করি। এই যে আজকে দেখো, এই যে আমার যে পরিবর্তন, এই যে আমি পাঞ্জাবি পরি একমাত্র ওনার কারণে, আমি যে মুখে দাঁড়িয়ে রাখছি এটা একমাত্র ওনার কারণে, আমি যে মাথায় টুপি দিই এটা একমাত্র ওনার কারণে, আমি যে পাঁচক তো নামাজ পড়ি এটা একমাত্র ওনার কারণে। উনি আমাকে অফিসে আসার সাথে সাথে স্যার নামাজটা পড়ে, স্যার আপনি পাঞ্জাবি পরে আসবেন আপনাকে খুব সুন্দর লাগবে, স্যার আপনি তসবি পড়বেন জিকির করবেন, এই যে উপদেশগুলি দিত, যার কারণে আজকে আমার পরিবর্তন আসছে। আর তোমরা কি চরম মাপের বেয়াদব গদ্দব, পারিবারিক শিক্ষা যদি না থাকে এ ধরনের পোশাক পরেই তোমরা জীবনে চলাফেরা করবা। পর্দা করে কোনো মেয়ে যদি অফিসে কাজ করে, কই আমি তো কখনো নিষেধ করিনি, করছি, কিন্তু তোমার তোমরা হচ্ছে কি জানো বেহেয়া, গায়ে হাত তুলছ, কত বড় বেয়াদব তুমি। আজকের পর থেকে আর তোমাদেরকে কখনোই কেউ বলবো না যে তুমি এই পোশাক কেন পরে আসছো, কেন জোহরের নামাজ পড়ছো, আসরের নামাজ পড়ছো, আর কেউ বলবে কেন স্যার এই কথা বলতেছেন কেন? স্যার ওনাকে কি চাকরি থেকে বাদ করে দিবেন? উনি মারা গেছে। কি বলেন স্যার? বলেন স্যার, চাচা চাচা হইছে, এখন আর জুতা মেরা গরু দান করতে হবে না আপনাদের। আমি আগে কি উশৃঙ্খল চলাফেরা করতাম, এই চাচা আমারে ভালো করছে। কি বলতেন আমি করছি, তার গায়ে হাত তুলছি, চাচা যদি পারেন তাহলে মাফ করে দেবেন, অনেক খারাপ ব্যবহার করছি তার সাথে আমরা। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়, দাঁত যদি পড়ে যায় ওই দাঁত নিয়ে আফসোস করে কোনো লাভ হবে না। কালকে থেকে তোমরা দুইজন আর অফিসে আসবে না। স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার, আর কিছু করার নাই, বুঝতে পারি নাই স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন, আর কিছু করার নাই। যে বাবার বয়সে একজন মানুষকে যে সম্মান দিতে পারে না, তোমাদের তো খুশি হওয়া উচিত ছিল। আর বাবা আমাকে নামাজ পড়ার কথা বলে, তোমার বাবার বাসায় তোমাকে নামাজের কথা বলে, তোমার মা তোমাকে নামাজের কথা বলে, বলে না। পোশাকের নিয়ে কথা বলে, বলে না। সন্তান খোলামেলা পোশাক পরে অফিসে যায়, সন্তান উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়, বাবা মা উপদেশ দেয় না, বাবা মা শাসন করে না, আর এটা তো ভাগ্য। এরকম মানুষ পাওয়া তো ভাগ্যের ব্যাপার, উনি কতটা ভাগ্যবান চিন্তা করে দেখো, নামাজের কথা বলার কারণে তোমরা ওনাকে অপমান করছো, অসম্মানিত করছো, গায়ে হাত তুলছ, অথচ দেখো উনি নামাজ পড়া অবস্থায় নামাজের মধ্যেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। উনি কি পুরস্কার পাবে জানো? কত বড় পুরস্কার পাবে তোমরা কল্পনাই করতে পারো না, জানোই না। কিছু করার নাই, তোমরা কালকে থেকে ওনাদেরকে রিজাইন লেটার দিয়ে দিবেন, সিগনেচার দিবে, টাকা পয়সা সব হিসাব করে দিয়ে দিবেন। জি স্যার, ঠিক আছে, জি স্যার, আমাদের ভুল হয়ে গেছে স্যার, এরকম করবেন না, সরি, কিছু করার নাই, আমরা কখনো আর এরকম করব না, আর কিছু করার নাই। আর এই মোমিনকে ডাকেন, জি আচ্ছা, ওনার সব কিছু ব্যবস্থা করেন, জি স্যার, ঠিক আছে, আমি করে দিই, দ্রুত করবেন, খুব দ্রুত করবেন, ওকে স্যার।
আর এই যে ওনার এখানে মোবাইল আছে ওনার মানে টাকা পয়সা যা পাও না জি স্যার কি করতে হবে না না করতে হবে এটা আমি একটু পরে বলে দিছি জি স্যার আগে ওনাকে ইয়ে করার ব্যবস্থা করেন ঠিক আছে আমার চোখের সামনে তো শরণ আপনারা যান আপনারা যান যান প্লিজ স্যার প্লিজ কোনো কথা বলবেন না যান আসেন আপনারা আসতে পারেন যান প্লিজ আপনারা আসেন যান যান স্যার আপনিও যান আমি সব দেখতেছি আপনাদেরকে আর যেন না দেখি অফিসে জি স্যার কালকে থেকে যেন না আসে জি স্যার এর ব্যবস্থা করেন আচ্ছা স্যার আপনি যান স্যার আমি দেখতেছি সব আমি ওনার বাড়িতে খবর দিতেছি আমি ওনার বডিটা নিয়ে আমি ওনার বাড়িতে যাচ্ছি আর যেখানে যা লাগে স্যার এ টু জেড আমি সব করে দিব স্যার মোবাইলটা নিয়ে আসুন জি স্যার ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম স্যার